চিঠিটি আমরা পেয়েছি মোহাম্মদ মনির হোসেন, মানিকনগর ওয়ারি, ঢাকা থেকে। ভাই মনির জানতে চেয়েছেন, মহিলারা কিভাবে নামাজ পড়বে, ছেলেদের মতো করেই পড়বে নাকি অন্য কোনো নিয়ম আছে? যদি অন্য কোনো নিয়ম থেকে থাকে তাহলে কখন থেকে মেয়েদের নামাজের নিয়ম চালু হয়েছে? মেয়েরা যদি ছেলেদের মতো করে নামাজ পড়ে বা ছেলেদের মতো রুকু সিজদা করে তাহলে কি তাদের নামাজ হবে কি না, এ বিষয়টি আমাদের একটু জানিয়ে দেবেন। এটি গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক মানে আদেশ করেছেন যে তিনি যেন দিনকে ইয়া আইয়ুহা নাবিয়্যু ইয়া আইয়ুহা রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বি, এ রাসূল যা কিছু আপনার প্রতি অবতীর্ণ হয়েছে আপনি তা কিছুই পৌঁছিয়ে দেন, মানে যেমনটি নাজিল করেছে তেমনটি পৌঁছিয়ে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তিনি পৌঁছিয়ে দিয়েছেন, শিখিয়ে দিয়েছেন। তিনি বলছেন ইন্নামা বুইতু মুআল্লিমা, আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। অতএব দিনকে তিনি শুধু পৌঁছাননি, তিনি শিক্ষাও দিয়েছেন। এক্ষেত্রে তার বক্তব্য হচ্ছে যে তিনি বলছেন খুদু আননি মানা শেখাকুম, আমার থেকে তোমাদের এবাদত করার নিয়ম কারণগুলো শিখে নাও, নিয়ে নাও। আল্লাহ পাক আবার অন্য আয়াতে বলছেন যে মা আতা কুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু, রাসূল যা কিছু তোমাদেরকে দিচ্ছেন তা তোমরা লও, আর যার থেকে তোমাদেরকে বারণ করছেন তার থেকে তোমরা নিবৃত হয়ে যাও, তোমরা তার থেকে বিরত থাকো। তারপরে এমনিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবেই নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। এই যে সল্লু, এই কথার মধ্যে সবাই উম্মতের সকল সদস্য, নারী হোক পুরুষ হোক ছোট হোক বড় হোক বৃদ্ধ আবার বৃদ্ধ বনিতা সবাই এই এই ইয়ের মধ্যে এসে গেছে যে আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেইভাবেই তোমরা নামাজ পড়ো। এখানে কিন্তু মুস্তাসনা করেননি, মানে মেয়েদেরকে আলাদা করে দেননি যে না এইভাবে না, আমাকে আমাকে যেভাবে পড়ো সেইভাবে কিন্তু তোমরা পড়বে না, এই কথা বলা হয়নি, তিনি বলেননি। তারপরে বরং সাবধানবাণী উচ্চারণ করা হয়েছে আল কোরআন ইফাল ইয়াহদারিল্লাযীন ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম, ওই সমস্ত লোকেরা যেন সতর্ক হয় যারা নবীর আদেশ এবং তার তরিকা তার হুকুম তার সিস্টেম তার সুন্নার খেলাফ যারা কাজ করে তারা যেন সতর্কিত হয়। এ কি কেন আন তুসিবাহুম ফিতনাতুন, তাদেরকে কোনো বিপর্যয়ের মধ্যে তাদের পড়তে হবে, আও ইউসিবাহুম আযাবুন আলীম, অথবা কঠিন শাস্তি না তাদেরকে পেয়ে বসে। কাজেই এই যে আয়াতগুলো হাদিসগুলো আপনার শুনলেন এর দ্বারা পরিষ্কার হচ্ছে যে মেয়েদের জন্য আলাদা কোনো নামাজ নির্দেশ করা হয়নি সুন্নাতের মধ্যে। এবং সেক্ষেত্রে ইমাম বুখারী এক বর্ণনা নিয়েছেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের মধ্যে হতে একজন, সম্ভবত উম্মুল মুমিনীন সাউদা রাদিয়াল্লাহু তাআলা, আরেকজনকে আমার এখন নামটা মনে নেই, তিনি বলছেন তিনি তার ব্যাপারে তিনি বলছেন সাল্লাত সালাতার রাজুলে ওয়া কানাত ফাকিহা, তিনি পুরুষের নামাজ পড়লেন, মানে পুরুষ সাধারণ পুরুষরা যেভাবে নামাজ পড়ে সেভাবে তিনি নামাজ পড়লেন, পড়িয়ে তিনি দেখিয়ে দিলেন ওয়াকানাত ফাকিহা, তিনি ছিলেন ফাকিহ মানে ফাকাবিদ শাস্ত্রবিদ, তিনি কীভাবে হুকুম হালাল হারাম সম্পর্কে তিনি বিজ্ঞ ছিলেন, এইভাবে তিনি দেখিয়ে দিলেন। কাজেই এই সমস্ত বর্ণনা ইমাম বুখারীর এই বর্ণনা এবং ইমাম বুখারী বা ইমা সিয়াসত্তার হাদিসগুলোতে এই মেয়েদের আলাদা কোনো নামাজ তারা বয়ান করেননি। অপরদিকে মোসান্নাফে আবি শাইবা, তারপরে এই সমস্ত একটা আছে আপনার বাই হাকি, তারা কিছু বর্ণনা নিয়ে এসছেন যে বর্ণনাগুলো সূত্রগুলো দুর্বল, কাজেই যেটা সহিহাইন অথবা সিয়াসত্তা যারা এই সমস্ত বর্ণনা করেননি তারা জেনারেল নামাজের জেনারেল নিয়মই বয়ান করছেন, মহিলাদের জন্য আলাদা কোনো নিয়ম বয়ান করেননি। কাজেই আমরা মনে করি, আমি অন্তত ব্যক্তিগতভাবে মতমাইন যে মহিলাদের জন্য আলাদা কোনো নামাজ নির্দেশ করা হয়নি, বরং নামাজের সিস্টেম একই, যা যেভাবে পুরুষ পড়বে সেভাবে মেয়েরাও পড়বে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সম্মানিত দর্শক ভাই বোনেরা, এই ব্যাপারটি নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন মহতরম সেভাবেই আপনাদেরকে জানালেন, আর এই ডিফারেন্সিয়েট করারও কোনো অধিকার কারণ নেই। যাই হোক, আল্লাহ আমাদের সকলকে সহি বুঝ দান করুন, আমরা এই নিয়ে যেন কোনো রকম বাড়াবাড়ি না করি, আর প্রতিবেশী চ্যানেলের ব্যাপারেও যেন আমরা সাবধান থাকি। চলুন ছোট বিরতিতে যাই। বিরতির পর এবারে আমরা যে চিঠিটি নিচ্ছি তা পাঠালেন ভাই আবুল কাশেম ঢাকা থেকে। তিনি আজকের মধ্যে দেখছি প্রায় তিনটি চিঠি আমাদের হাতে এসেছে,
প্রথমে আমরা একটি চিঠি জবাব দিচ্ছি তিনি বলতে চাচ্ছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর উক্তি বর্ণনা করছেন এভাবে যে দৃষ্টি ইবলিসের বিষাক্ত তীর গুলোর মধ্যে একটি অন্যতম তীর যে ব্যক্তি আমাকে ভয় করে এবং তা ত্যাগ করবে আমি তার বদলে তাকে এমন ঈমান দান করব যার মিষ্টি নিজের হৃদয়ে অনুভব করবে তাবরানী এখন প্রশ্ন হচ্ছে কিভাবে শয়তানের তীর এবং ঈমানের এই যে মিষ্টি স্বাদ আমরা অনুভব করব এই বিষয়টি একটু বুঝিয়ে বলবেন জি সন্দেহ নেই যে ইমাম তাবারানি যে বর্ণনা নিয়ে এসছেন এগুলো মানুষের নৈতিক সুষমাকে নিশ্চিত করে নৈতিকভাবে সুষমা মণ্ডিত করে একজন মুসলমানের আচার আচরণ তার অঙ্গ প্রত্যঙ্গগুলি কীভাবে নিয়ন্ত্রণ করবে তাকওয়া কীভাবে জারি করবে সমস্ত এগুলিকে এগুলোতে এই হাদিসগুলোতে সেই দিক নির্দেশনা বিবৃত হয়েছে সন্দেহ নেই এখানে আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন সেটা হলো যে এই যে একটা কুদৃষ্টি মানে হারাম দৃষ্টি এই দৃষ্টিকে যদি কেউ নিয়ন্ত্রণ করে আল্লাহ তাআলার ভয়ে তাহলে এটার এটার স্বাদ ইমানের স্বাদ তার অন্তরে আল্লাহ পাক সৃষ্টি করে দিবেন এই স্বাদটা কি আপনি জানতে চেয়েছেন স্বাদটা হলো যে এই যে মানে আল্লাহ তাআলার বান্দেগি করার আগ্রহ সৃষ্টি করে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং এই বান্দেগির উপরে আপনাকে স্টাবল করে দিবেন এর নাফরমানিটা আপনার কাছে ঘৃণিত করে দিবেন যেমন সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ পাক বলেছেন একটা একটা দোয়ার মতো আয়াত এসেছে সেটা হচ্ছে আল্লাহ দোয়া তো নয় আল্লাহ পাক ওয়ালাকিন আল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান তিনি তোমাদের অন্তরে ঈমানকে প্রিয় করে দিয়েছেন হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম তোমাদের অন্তরে তাকে সেটাকে খুব সুন্দর করে তিনি সৌন্দর্যমণ্ডিত করে দিয়েছেন যায়্যানাহু ফি কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান এবং কুফরি নাফরমানি ফুসুক ফিস্ক ফুজুর সীমালঙ্ঘন এই সমস্ত কিছু তোমাদের নিকট আল্লাহ অপ্রিয় করে দিয়েছেন কাররাহা মানে ঘৃণিত করে দিয়েছেন এই যে নাফরমানি আল্লাহর নাফরমানিটা ঘৃণিত হওয়া আর ফরমান বরদারি করার মধ্যে আগ্রহ সৃষ্টি হওয়া এটাই হলো সেই স্বাদ যে ইমানের স্বাদ যেটা আল্লাহ পাক অন্তরের মধ্যে লাগিয়ে দিবেন এবং এছাড়াও একটা অনির্বচনীয় সুখ আপনি ফিল করবেন কি সেটা হচ্ছে যে যে আপনি যে আল্লাহর ইবাদত করতেছেন এই ইবাদতের একটা 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 দিলের মধ্যে একটা কাইফ অবস্থা সৃষ্টি হবে যেটা মুখে আপনি এটা এটা ব্যাখ্যা করার নয় যে অন্তরে আপনি স্বাদ পেতে থাকবেন আপনি একটা ভাব আপনি আপনি একটা ভাব উদ্রেক হবে যে আল্লাহ তাআলার ইবাদত বান্দেগির মধ্যে যে একটা বিশেষ কাইফ বিশেষ ভাবটা আল্লাহ উদ্রেক করে দিবেন অন্তরে তাহলে কথাটা কী হলো কথাটা হলো যে ইবাদত করাকে আগ্রহী করে দিবেন ইবাদতের বিষয়টাকে নাফরমানিকে ঘৃণ্য করে দিবেন উপরন্তু একটা বিশেষ ভাব অন্তরে সৃষ্টি করে দিবেন যে আপনি দেখ এই ভাবটা এইভাবে ব্যাখ্যা করা যায় আপনি যে কোনো একটা কল্যাণকর কাজ যদি করেন কোনো একটা মানুষের খেদমত করে দিলেন কোনো একটা রোগীর সেবা করে দিলেন সেবার পরে আপনার দিলের মধ্যে একটা আনন্দ অনুভব করবেন কিন্তু ঠিক এই আনন্দটাও আল্লাহ পাক এই এই এর মধ্যে মানে এই দৃষ্টিকে কুদৃষ্টিকে নিয়ন্ত্রণ করার কারণে এরকম একটা আনন্দ আল্লাহ আপনার মধ্যে সৃষ্টি করে দেবেন যেমন কল্যাণমূলক কাজ করলে একটা আনন্দ পাওয়া যায়